हाय फ्रेंड्स, आई एम तुहिन। वेलकम टू बैक अनदर न्यू वीडियो। बंधुरा, आज এই ভিডিওটা একটু অন্যর টাইপের ভিডিও হতে চলেছে, কারণ তোমাদের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। বাকি যে সব যারা টেম করে, টেম করতে গিয়ে যাওয়া অনেক অনেক প্রবলেমের মুখে পড়ে, সেই প্রবলেমের মুখে তারা প্রবলেম থেকে তোমাদের বেরোতে পারছে, তো এই ভিডিওটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে আজ আমি কয়েকটি মেডিসিন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদেরকে দেখাবো কোন মেডিসিন কি পারপাসে ব্যবহার করা হয়। দেখো, এখানে এখানে প্রায় 1, 2, 3, 4 পাঁচ রকম মেডিসিন আছে। পাঁচ রকম মেডিসিন কখন কি পারপাসে পাখিদের ব্যবহার করা হয়, আর কি কারণে ব্যবহার করতে হয়, কোনটা কখন, এটা বেবি বলে কথা না, সমস্ত পাখির পারপাসে ব্যবহার করতে হবে, ওখানে ওষুধের গায়ে সবই ডিটেল লেখা আছে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটার ভিতরে ঢোকা যাক। বন্ধুরা, এই পাখিগুলো দেখছো, পাখিগুলো অনেক ছোট থেকে টেম করছে। তোমরা যারা আমাকে আমার ভিডিওটা এর আগে অনেক ভিডিও দেখেছো, পাখিগুলো কত ছোট ছিল, দিন দিন দেখো পাখিগুলো খুবই বড় হয়ে গেছে। কিন্তু দেখো, ওই পাখিগুলো ডিফারেন্স দেখো, এই পাখি ডিফারেন্স দেখো। এখানে কিছু কিছু পাখি একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ওগুলো বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, ওটা বয়স বেশি বলে। এখানে দেখো কিছু কিছু পাখির এই যেমন এই যে পাখিটা দেখতে পাচ্ছো, এই পাখিটা দেখো একটু মানে মানে ওদের থেকে উইক আছে, দুর্বল আছে। দেখো পাখিটা, এই পাখিটা দেখো, এই পাড়ের পাখিটা, এই সাইডের পাখিটা দেখো, যেটা খাওয়ানো হচ্ছে পাখিটা কিন্তু দুর্বল আছে। এই দুর্বলতা কাটানোর জন্য পাখি তোমাদের কিন্তু ওদের দেখো পাখিটা খাওয়ার চাহিদা কিন্তু বড় দুর্বল, সেক্ষেত্রে তোমাদের পাখির যা করতে হবে, পাখিটা দেখো কিন্তু এমনি কিন্তু বের করলে বডি কিন্তু উইক হয়ে গেছে, বডি উইক, কিন্তু খাওয়ার চাহিদা কিন্তু খুবই ভালো, বুঝলে, খাওয়ার চাহিদা খুবই ভালো কিন্তু উইক হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা ফার্স্ট অফ অল লিভার টনিক ব্যবহার করতে পারো। দেখো লিভার টনিকটা আমি দেখাচ্ছি, লিভার টনিক ব্যবহার করতে, কারণ লিভারটাকে স্ট্রং করা জরুরি। লিভার স্ট্রং না করলে পাখি কিন্তু যে কোনো মানুষ পাখি বলো, লিভার স্ট্রং করাটা খুবই জরুরি। লিভার স্ট্রং করবে ফার্স্ট অফ তোমার তিন দিন লিভার দেবে, বেশি না, 3 দিন 5 ফোঁটা করে লিভার দেবে। তারপর তোমরা লিভার যা লিভার ছাড়াও যা একটু আরো হাই কোয়ালিটির পাখি হলে তোমরা এই SBL এর আলফা টনিকটা ব্যবহার করবে। আলফা টনিক আমি নিজে ব্যবহার করছি, খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। আলফা টনিক দামও এমন কিছু বেশি না, এর থেকে দেখো এই একই দাম প্রায়, এটা সাইজে ছোট আর এটা সাইজে বড়, এটা একই দাম। দামটা কত আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, দামটা 135, আর এটা হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবে, এটা হোমিওপ্যাথি ফার্মেসিতে সব এইগুলো তোমরা পাবে। দেখো পাখিগুলো আর অনেক ক্ষেত্রে তোমরা বলে থাকো যে তুহিন ভাই পাখিগুলোর এই বডি কেন, দেখো এই বডি দেখো অনেক পাখির গায়ে দেখো নোংরা টোংরা লেগে আছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিছু করার নেই, কারণ যেহেতু তুমি টেম করছো, টেম করতে গেলে তোমার পাখি গায়ে নোংরা লাগবেই, মানে এই খাবারটা দেখো গায়ে পড়ছে, এই যে পাখির এই পাখির গায়ে যে নোংরা টোংরা পড়ছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের কিছু করার নেই। আর পাখির অনেকে বলো, তোমরা অনেকে বলো যে দাদা টেম করার পরেও পাখির বডিতে ঠিকঠাক পালক উঠছে না বা পালক ওটা ওটা, এমনি অনেক ব্রিডিং পেয়ারের ক্ষেত্রে যেমন ককটেলের ক্ষেত্রে বেশিরভাগ দেখে থাকি, ককটেলের দেখান সেখান থেকে লোম উঠে যায়, সেক্ষেত্রে তোমাদের আমি একটা মেডিসিন, দুটো মেডিসিন দেখাচ্ছি। যেহেতু লাভবার্ডের বাচ্চাদের টেম করা বাচ্চাদের ক্ষেত্রেও তোমরা দেখো এই মেডিসিন দুটো, তোমরা অনেকে ভাবছো হয়তো একটাই মেডিসিন, না দেখো এটা দুটো গ্যাপ আছে, অ্যাভিও কেয়ার আর অ্যাভিও এয়ার, দুটো মেডিসিন দেখো। সেটা আমি তোমাদের ব্যাক সাইডে দেখেছি কি কি আছে, দেখো মেডিসিনটা দেখো, এই মেডিসিনটা দেখো, মেডিসিনটা দেখো, দেখো মেডিসিনের ভিতরে কি কি আছে, দেখো তোমার সব ডিটেলস দেখে নাও, দেখো আর কিভাবে কি ব্যবহার করবে সবকিছু এই ওষুধের, এখানে নিচে দেখো নিচে লেখা আছে, সব ডিটেলস নিচের দিকে লেখা আছে, কি কখন কি কোন পারপাসে ব্যবহার করবে বা কখন কি বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যবহার করবে দেখো। আর অ্যাভিও অয়েল ক্ষেত্রে দেখো লেখাটা আমি আগে দেখাচ্ছি, তারপর ডিটেলস তোমাদের পরে বলছি, দেখো বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে কতটা ব্যবহার করবে, বড়দের ক্ষেত্রে কতটা ব্যবহার করবে, সব কিছু নাইটের লেখা আছে। দেখো বন্ধুরা, এই যে পালক উঠে যায়, তোমরা অনেকে বলো যে পালক উঠে যাচ্ছে পাখির বা পাখি বা এই পাখির কথা বলছি, গলা ধরে লোম উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা এই দুই মেডিসিন তোমরা 10 থেকে 15 দিন টানা ব্যবহার করবে না, মানে ওই পাঁচ দিন টানা ব্যবহার করবে, আবার মাঝখানে 10 দিন গ্যাপ দেবে, এরকম করে তোমরা 1 মাস ব্যবহার করবে, মানে ওই সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, বেশি না দিয়ে সপ্তাহে 3 দিন ব্যবহার করবে। তোমরা ফিডব্যাকটা কতটা পাবে সেটা তোমরা আমাকে কমেন্টে বলবে। পাখি ফেদার কোয়ালিটি খুব ভালো থাকবে, এমনি তাদের ফেদার না ওঠে পাখিকে খুব যেমন সিল্কি দেখতে চাইলে তোমরা এই এই মেডিসিনটা ব্যবহার করতে পারো, দুটো অ্যাভিও কেয়ার অ্যাভিও কেয়ার দুটো একসাথে মিক্স করে পাঁচ করে একসাথে খাওয়াতে পারো, দুটো খুব
হেল্পফুল ওষুধ। এরপরে যেটা এরপরে নেক্সট মেডিসিনটা তোমাদেরকে বলবো, লাস্ট যে মেডিসিনটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা মেডিসিন। এটা পাখি টেম করতে বা সমস্ত পাখির ক্ষেত্রে এটা কাজে কাজে লাগবেই 100%। দেখো টেম বাচ্চাদের ক্ষেত্রে, দেখো টেম বাচ্চাটা যেহেতু এদের কিন্তু মেন মেন ভিটামিনের থেকে বেশি জরুরি হয় ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কারণে কিন্তু পাখির প্রচুর প্রবলেমের প্রবলেমে ভুগে পড়ে। দেখো ক্যালসিয়ামের কারণে কিন্তু এদের অনেক রকম মানে অনেক প্রবলেম দেখা দেয়। ক্যালসিয়ামের ঘাটতির কারণেই এদের যা খারাপ বদনে যা হওয়ার সবাই ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। ভিটামিনের কারণে অত কিছু প্রবলেম হয় না, কারণ পাখি কিন্তু অনেক কিছু থেকে ভিটামিন পাচ্ছে। মানে তোমার এই যে পেট লাইট খাওয়ানো হচ্ছে, যা কিছু খাওয়ানো হয় এদের ভিটামিন টুকটাক কিছু থাকে, কিন্তু প্রপার ক্যালসিয়াম কিন্তু কিছুতেই খেয়ে পড়ে না। একটু ক্যালসিয়ামের হাত থেকে তোমরা তোমরা বাঁচার জন্য দেখো ক্যালসিয়ামের হাত থেকে কম দামে, দেখো এটা ক্যাডিসল ডিসি লিকুইড। দেখো এখানে এর গায়ে দেখো পরিষ্কার লেগা আছে, দেখো ক্যালসিয়াম সলিউশন ফরেন। তোমরা এটা ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামের পারপাসে পুরো 100% তোমরা ব্যবহার করছো। দেখো এই পাখিটা কিন্তু এর কিন্তু খাওয়ার চাই দেখো বেশি, কিন্তু পাখিটা জাস্ট বাট উইক, সেহেতু এর ক্ষেত্রে লিভারটা লিভার ব্যবহার করতে হবে। বা লিভার ছাড়াও আমি লিভারে ওর কাজ হচ্ছে না বলে ওর জন্য আলফা টনিক এনেছি। একটা পাখির জন্য আমি আলফা টনিক এনেছি, ওই একটা পাখির জন্য 3 দিন ব্যবহার করে ওর আগের থেকে হেলথ মোটামুটি পুরো মানে ভালোই আছে। একটা পাখির জন্য দেখো খাওয়া গলাটা দেখো কতটা খেয়েছে, কিন্তু তারপরেও খাওয়ার চাই দেখো। সেক্ষেত্রে তোমরা এই মেডিসিনগুলো দেখালাম কোনটা কী পারপাসে, এছাড়াও অনেক বড় তোমরা বড় পাখিরা ব্যবহার করতে পারো, কোন কোনটা কখন কী পারপাসে ব্যবহার করবে না করবে সব কিছু তোমাদের বলে দিলাম। আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাদের আমার সাথে আরও 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 পার্সোনালি কথা বলতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় প্লিজ একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। বা সেই সব বন্ধুর সাথে যারা পাখি নিয়ে প্রচুর প্রচুর প্রবলেমে পড়ছে, তা আমার চ্যানেলে যদি সাপোর্টিং মনে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনে অল অপশনে ক্লিক করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবে সুস্থ থাকবে, পাখির খেয়াল রাখবে। লাভ ইউ অল।